আব্বু, তুমি বসে বসে এত কি ভাবতেছো? ভাবছি করোনায় তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল, ইউটিউবে কিছু ভিডিও বানিয়ে ছাড়ি, দেখি এখান থেকে কিছু করা যায় কিনা। হ্যাঁ, তুমি তো সবই পারো, তাহলে এগুলো বানাও না কেন? বাবারে, ভিডিও বানালেই কি মানুষ দেখবে? ভালো টপিকস না হলে কেউই ক্লিক করবে না। আরে আব্বু, তুমি তো একটা বোকা, এখন তো সবাই হেফাজতে গুরুদের নিয়ে ভিডিও বানাচ্ছে। কার কয় বউ, বউয়ের সাথে কি নিয়ে কথা বললো, এইসব নিয়ে ভিডিও বানাও? এরকম করলে তো অনেক ভালো ভিউজ পাবা। হয় রে বাবা, আমি তো খুব উৎসাহ নিয়ে বসেছিলাম এরকম একটা কিছু বানাতে, কিন্তু একটা হাদিসের কথা আমার হঠাৎ মনে উঠে ভয়ে আমার গলাটা কেমন শুকিয়ে গেল। হাদিস আব্বু, যার জন্য তোমার এত ভয় হচ্ছে? চলো হাঁটতে হাঁটতে বলছি, রুমের মধ্যে আর ভালো লাগছে না। শোনো তাহলে বাবা, একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, গীবত কাকে বলে তোমরা জানো কি? উত্তরে সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন। তখন তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে, তাই গীবত। এ কথা শুনে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আমি যে দোষের কথা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, সেটাও কি গীবত? সাহাবিদের এই প্রশ্ন শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে দোষের কথা বললে তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে তুমি অবশ্যই তার গীবত করলে, আর তুমি যা বললে তা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে, তাহলে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিলে। এই হাদিসটি সহিহ মুসলিমে। বলো কি আপু, তাহলে যারা হুজুরদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে তাদের কি হবে? বাবা, আমার কি মনে হয় জানো, যারা এই গীবত অপবাদ বা কুৎসা রটনা করে ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ে, তারা আখিরাতকে বিক্রি করে এই দুনিয়ায় লাভবান হচ্ছে। তাদের জন্য মূলত আখিরাতে না কিচ্ছু থাকবে না। আচ্ছা আব্বু, তাহলে আখিরাতে গীবতের কি শাস্তি হবে? তাছাড়া বাবা, গীবত, এই অপবাদ, এই কুৎসা, এগুলো সব হারাম, জঘন্য কবিরা গুনাহ। তুমি কি জানো আল্লাহ পাক পবিত্র কোরআনে এই প্রসঙ্গে বলেছেন, ধ্বংস তাদের জন্য যারা অগ্র পশ্চাতে দোষ বলে বেড়ায়। সূরা হুমাজার 1 নম্বর আয়াত। আব্বু, মার্কেটের সামনে একটু দাঁড়াই, খুব টায়ার্ড লাগছে। এছাড়াও আল্লাহ পাক সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আরো বলেছেন, মুমিনগণ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কতক ধারণা গুনাহ, এবং গোপনীয় বিষয়ের সন্ধান করো না, তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণা করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। আপনারা এই গীবতের ভিডিও বানানো থেকে সাবধান থাকুন, যেদিন টাইম শেষ হয়ে যাবে না, ওই দিন দেখবেন আমল নামা একদম শূন্য।